পণ্য কেনার পর আমদানিকারক প্রতিষ্ঠানগুলো রসিদ দেন না বলে অভিযোগ পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। তাদের এই দাবির মুখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়ে দিল, পণ্য ক্রয়ের রসিদ ছাড়া কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। শনিবার রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভার আলোচনায় উঠে আসে এসব কথা। এদিকে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় রমজানে নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানিয়েছেন FBCCI সভাপতি। বিস্তারিত তরুণ বেগির প্রতিবেদনে, রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, নিত্যপণ্যের মজুদ যে সামান্য ঘাটতি রয়েছে এলসির জন্য ডলার ও বন্দর থেকে সময়মতো পণ্য খালাসের নিশ্চয়তা পেলে তা থাকবে না। FBCCI আয়োজিত মত বিনিময় সভার ঠিক এই সময় শুরু হয় তুমুল হট্টগোল। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হয় তাদের, তাই প্রকৃত মূল্যে রসিদ দেয় না আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। তবে তা অস্বীকার করেন আমদানিকারকরা, নির্দিষ্ট রেটে বিক্রি করার যদি ক্ষমতা না থাকে তাহলে উনি ওখানে মেমো দিবেন না। বাই রোটেশন পাইকারি পর্যায়ে মেমো পাবে না, বাই রোটেশন খুচরা পর্যায়ে মেমো পাবে না। আমরা যদি কাগজ না দেখাইতে পারি, আমরা সঠিক মেমোটা যদি আমরা সঠিকভাবে না দেখাইতে পারি, খুচরা পর্যায়ে এবং আমার মমসল পর্যায়ে আমার ব্যবসায়ীরা অনেক হেরাস হচ্ছে। দুই পক্ষের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন FBCCI সভাপতিও। ব্যবসা করবো আইন কানুন দিয়ে, আমরা কি অবৈধ ব্যবসায়ী নাকি? আমরা তো কেউ অবৈধ ব্যবসায়ী না। ব্যবসা হবে নিয়মতান্ত্রিক, ব্যবসা হবে পরিষ্কার। এখানে আপনি রিসিট দিবেন না, টাকা নেবেন রিসিট দিবেন না, এটা হইতে পারে না, এটা মেনে নেওয়া যাবে না। পণ্য বিক্রি করে যারা রসিদ দিবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই জায়গায় যে সমস্যাগুলো আছে, এখানে যে ডিবেটগুলো হলো, এই জিনিসটা আমরা স্ট্রিমলাইন করতে চাই এবং আমরা যেটা বলতে চাই, যেটা FBCCI থেকে আমরা পুরো সমর্থন পেয়েছি, আমরা পাকা ভাউচার ছাড়া এই বিজনেস করা যাবে না। এদিকে রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান FBCCI সভাপতি। ব্যবসায়ীদের পক্ষ থেকে যে আমরা এবার দাম কমাবো, এবারের ইয়েতে কি বলে এই রোজা উপলক্ষে আমরা দাম বাড়াবো না, এই ঘোষণাটা কিন্তু আমি, এটা আমাদের ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে আমরা এটা দিতে চাই, এটা আপনাদের পক্ষ থেকে আমি বলতেছি। রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে আমদানিকারক ও মিল মালিকদের সাথে আলোচনার আশ্বাস দেওয়া হয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর পক্ষ থেকে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।